ওয়েলকাম ফ্রেন্ডস, আমি শিবম। আজকে নিয়ে এসেছি নতুন একটি এডুকেশন রিলেটেড আপডেট নিয়ে। বর্ধমান ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড কলেজগুলোতে অলরেডি বিএডের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়েছে এবং ওই অ্যাফিলিয়েটেড কলেজগুলি অবশ্যই গভর্নমেন্টেড কলেজ, যেখানে আপনাদের বিএডের অ্যাডমিশন বা কোর্স ফিটা যথেষ্টই কম। সেক্ষেত্রে আপনারা খুবই অল্প খরচে আপনারা বিএডটা করতে পারছেন। আজকে জানিয়ে দেবো আপনারা কোন কোন কলেজে এই অ্যাডমিশন প্রক্রিয়াটি করতে পারছেন, তার এলিজিবিলিটি কী রয়েছে, সিট ম্যাট্রিক্স কী রয়েছে, কোন কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশান করতে পারবেন, সমস্ত কিছু বলে দিচ্ছি আজকের এই ভিডিওটিতে। তো চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন ক্লিক করুন, এরকম এডুকেশন রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি এখনও লাইক করে না থাকলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। বর্ধমান ইউনিভার্সিটির মূলত দুটি কলেজে এখন বিএডের অ্যাডমিশন প্রক্রিয়াটি শুরু হয়েছে। একটি হচ্ছে কালনা কলেজ এবং আরেকটি কলেজ হচ্ছে কাটোয়া কলেজ। এবং আজকে প্রথম দেখে নেবো কাটোয়া কলেজের কী কী এলিজিবিলিটি এবং কী কী ফি কোর্স রয়েছে। সবার আগে এটা আমরা জেনে নেবো। বন্ধুরা, আমরা এখন রয়েছি কাটোয়া কলেজের ডিপার্টমেন্ট অফ বিএড এর অফিসিয়াল ওয়েবসাইটে। কাটোয়া কলেজ একটি গভর্নমেন্ট এইডেড কলেজ এবং যেটি এনসিপি এবং দ্য ইউনিভার্সিটি অফ বারওয়ানের অ্যাফিলিয়েটেড। আপনারা দেখতে পাচ্ছেন 2021 সালের অ্যাডমিশন ভর্তির প্রক্রিয়ার দুটো নোটিফিকেশান অলরেডি বেরিয়েছে, একটি 25 তারিখ বেরিয়েছে এবং একটি 28 তারিখ। নোটিফিকেশান কি রয়েছে নোটিফিকেশানে সেটা আমরা দেখে নিচ্ছি। এখানে ডিটেলস অফ নোটিফিকেশানে এখানে যেটা বলেছে, 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এর অ্যাডমিশান প্রক্রিয়াটি চলছে এবং সেই অ্যাডমিশন প্রক্রিয়াটি চলছে নির্দিষ্ট এই ওয়েবসাইট। বন্ধুরা, এখানে যে মিনিমাম এলিজিবিলিটি বলেছে ফ্রেশার্স এবং ডেপুটেড ক্যান্ডিডেটের জন্য, সেক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েশনে 50% মার্কস লাগছে অথবা আপনাদের মাস্টার ডিগ্রিতে 50% মার্কস লাগছে। এক্ষেত্রে আপনার যদি ব্যাচেলার ইন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি স্পেশালাইজেশন হয়ে থাকে সায়েন্স অথবা ম্যাথামেটিক্সে, তো সেক্ষেত্রে আপনাদের 55% মার্কস লাগছে। সেক্ষেত্রে এজের ক্ষেত্রে 5% রিল্যাক্সেশন রয়েছে। বন্ধুরা, এখানে যেটা বলেছে আপনাদের যে 50% মার্কসটা যদি ব্যাচেলার ডিগ্রিতে অনার্সে যদি না থাকে, তো সেক্ষেত্রে আপনাদের অনার্স এবং পাস মিলিয়ে যদি 50% নাম্বার হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন। এবং এখানে যেটা বলেছে লাস্ট ডেট হচ্ছে ফর্ম সাবমিশন করার জন্য, সেটা হচ্ছে 12 তারিখ। বন্ধুরা, এখানে যেটা এলিজিবিলিটি যেটা বলেছে, সেক্ষেত্রে আপনারা এই কোর্সে ভর্তি হওয়ার পরে অন্যান্য কোনো কোর্স এখানে করতে পারবেন না। এতে এছাড়া আপনি কোনো জব বা ফুল টাইম যদি কোনো রিসার্চ ওয়ার্ক করে থাকেন, সেক্ষেত্রে আপনারা যদি সেই সমস্ত কাজে অলরেডি যুক্ত থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন না। এক্ষেত্রে ইনটেক অফ দ্য স্টুডেন্টস অর্থাৎ এখানে সিট ক্যাপাসিটি রয়েছে টোটাল 50টি, সেক্ষেত্রে ডেপুটেড ক্যান্ডিডেটের জন্য রয়েছে 3টি এবং ফ্রেশার্স ক্যান্ডিডেটের জন্য রয়েছে 47টি, যার মধ্যে বারওয়ান ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য রয়েছে 38টি সিট এবং আদার্স ইউনিভার্সিটির জন্য রয়েছে 9টি সিট। এখানে দেখতে পাচ্ছেন ডেপুটেড ক্যান্ডিডেটের জন্য রয়েছে 3টি সিট, যার মধ্যে জেনারেল ক্যাটাগরি রয়েছে 2টি এবং এসি ক্যাটাগরি রয়েছে 1টি, এবং ফ্রেশার্স ক্যাটাগরির জন্য রয়েছে 47টি, তার মধ্যে বর্ধমান ইউনিভার্সিটির জন্য রয়েছে 38টি সিট এবং আদার্স ইউনিভার্সিটি রয়েছে 9টি। এবার বর্ধমান ইউনিভার্সিটির যে যে সাবজেক্টে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন সেটা হচ্ছে ইংলিশ, সংস্কৃত, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, জিওগ্রাফি, এডুকেশন, বেঙ্গলি। এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটরা তাদের হাইয়েস্ট গ্রেড পয়েন্টের ভিত্তিতে আপনারা এখানে হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে আদার্স ইউনিভার্সিটির জন্য টোটাল 9টি সিট রয়েছে, যার জন্য বেঙ্গলির জন্য রয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য 1টি সিট এবং ইংলিশের জন্য রয়েছে 1টি এবং এসটি ক্যাটাগরির শ্রেণীদের জন্য রয়েছে 1টি, সংস্কৃতের রয়েছে 1টি সিট এবং ফিজিক্যাল সায়েন্সের জন্য রয়েছে 1টি সিট, লাইফ সায়েন্সের জন্য রয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য রয়েছে 1টি সিট এবং জিওগ্রাফির জন্য জেনারেল ক্যাটাগরির শ্রেণীদের জন্য রয়েছে 1টি সিট, এডুকেশনের জন্য রয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য 1টি এবং এসিদের জন্য 1টি সিট। এখানে যে এজ লিমিটের কথা বলেছে, সেক্ষেত্রে আপনাদের 13th June 2021 পর্যন্ত আপনাদের 38 বছর বয়স পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে আপনাদের এজ, তার মধ্যে 5 বছর রিল্যাক্সেশন দেওয়া রয়েছে। কেউ 38-এর বেশি হয়ে গেলে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন না। বন্ধুরা, এক্ষেত্রে যে যে মেথড সাবজেক্টে আপনারা অ্যাপ্লিকেশান করছেন সেগুলো আগেও বলেছি, সেক্ষেত্রে বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, জিওগ্রাফি, এডুকেশন, লাইফ সায়েন্সে এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন। তো লাইফ সায়েন্স যদি আপনাদের জুওলজি, বোটানি, সাইকোলজি যদি থাকে তাহলে আপনারা এখানে নিতে পারছেন, এছাড়া বায়োটেকনোলজি, নিউট্রিশন, মাইক্রোবায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা লাইফ সায়েন্স মেথড সাবজেক্ট নিতে পারছেন। এছাড়া ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স, ইলেকট্রনিক্স, কেমিস্ট্রি অথবা বায়োকেমিস্ট্রির মতো যে কোনো একটি থাকা যদি আপনাদের সাবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ফিজিক্যাল সায়েন্সটা নিয়ে আপনারা এখানে স্টাডি করতে পারছেন। সেক্ষেত্রে এখানে বলা হয়েছে আপনাদের যে সাবজেক্টগুলো উপরে বলা রয়েছে তার মধ্যে যদি আপনার একটি সাবজেক্ট যদি না থাকে বা মেথড সাবজেক্ট যদি আমাদের গ্র্যাজুয়েশনে যদি না থাকে, সেটা যদি আপনাদের মেরিট লিস্টে যদি আপনাদের নামও যদি চলে আসে সেক্ষেত্রে আপনাদের ওই নামটি বাদ চলে যাবে।
সেক্ষেত্রে আপনাদের ফর্ম ফিল আপের জন্য যে কথাটি বলেছে সেক্ষেত্রে আপনাদের একটি আপলোড স্ক্যান পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, যেটা 30 KB মধ্যে হতে হবে, আর যেটা বলেছে একটি সিগনেচার যেটি 20 KB মধ্যে হতে হবে, এবং স্ক্যান কপি ফর অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের আপনাদের অ্যাডমিট কার্ডটা লাগবে, মাধ্যমিকের মার্কশিট লাগছে, HS এর মার্কশিট লাগছে, এবং ডিগ্রি কোর্সের মার্কশিট লাগছে, মাস্টার ডিগ্রিরও মার্কশিট লাগছে এখানে। এরপর যদি আপনারা MCL অথবা PhD করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের এখানে সার্টিফিকেটটি এখানে দিতে হচ্ছে, এবং আমাদের কাস্ট সার্টিফিকেটও এখানে যদি থাকে তাহলে সেক্ষেত্রে যদি আমাদের এখানে দিতে হবে, অথবা PWD ক্যাটাগরির মধ্যে যদি থাকেন তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের ওই সার্টিফিকেটটা দিতে হচ্ছে 1 MB-র মধ্যে। বন্ধুরা, এক্ষেত্রে বলেছে ভেরিফিকেশান প্রসেস যেই সময় হবে, তো সেক্ষেত্রে ফ্রেশার্স ক্যান্ডিডেটের জন্য সমস্ত যে সমস্ত কপি আপনারা এখানে সাবমিট করছেন, তো তার সেলফ অ্যাটেস্টের সমস্ত কপি এখানে আপনাদের ভেরিফিকেশান প্রসেস যখন হবে তখন সেখানে সাবমিট করতে হচ্ছে। বন্ধুরা, এক্ষেত্রে আরও যেটা বলি, আপনাদের একবারের বেশি এখানে ফর্ম ফিল আপ করতে পারছেন না, এবং যেভাবে আপনাদের সিলেকশান প্রসিডিওরটা হবে সেটা আপনাদের বলে দিই। এক্ষেত্রে বলেছে ফ্রেশার্স ক্যান্ডিডেটের জন্য আপনাদের মাধ্যমিকের যে টোটাল নাম্বারটি রয়েছে তার ভিত্তিতে আপনাদের 10% নাম্বারটা ক্যালকুলেট হবে, সে একইভাবে আপনাদের HS এর ক্ষেত্রে 10% এবং BA BSc বিকম অর্থাৎ গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আপনাদের 15 হচ্ছে যদি আপনারা পাস ক্যান্ডিডেট হয়ে থাকেন। এছাড়া আপনাদের যদি অনার্স ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের 20% হিসাবে এখানে ক্যালকুলেট হবে। এছাড়া আপনাদের যদি PG করা থাকে তার জন্য আপনাদের রয়েছে 20% মার্কস, এছাড়া MPhil এর জন্য রয়েছে এক্সট্রা 5 মার্কস, এবং আপনাদের যদি PhD করা থাকে তার জন্য 8 মার্কস আপনাদের অ্যাডিশনাল এখানে যোগ হতে পারে। বন্ধুরা, এবারে আসি মেরিট লিস্টটা কবে বেরোবে। এক্ষেত্রে যেটা বলেছে মেরিট লিস্টটা আপনাদের ওয়েবসাইটেই জানানো হবে, যেটি জানানো হবে 14/9/2021 তারিখে, এবং আপনাদের হেল্পলাইন নাম্বারে আপনাদের 14 থেকে 15 তারিখের মধ্যে আপনারা যদি কোনো কারেকশান থাকে তো সেক্ষেত্রে আপনারা এখানটায় প্রফেশনাল মেরিট লিস্টের ভিত্তিতে আপনারা সেই কারেকশানটা নথিভুক্ত করুন। এবারে আসে অ্যাডমিশন ফিজের ব্যাপারে, সেক্ষেত্রে ফ্রেশার ক্যান্ডিডেটের জন্য রয়েছে 15,000 টাকা আপনাদের এন্ট্রি ইয়ারের জন্য, অর্থাৎ ফার্স্ট ইয়ারে নিচ্ছে আপনাদের কাছ থেকে 15,000 টাকা, এবং সেকেন্ড ইয়ারে যে টাকাটা নিচ্ছে সেটা হচ্ছে 20,000 টাকা। তাহলে টোটাল এখানে 35,000 টাকার মধ্যে আপনারা এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা বিএড করতে পারছেন। এছাড়া ডেপুটেড ক্যান্ডিডেটের জন্য এখানে ফার্স্ট ইয়ার দিতে হচ্ছে 20,000 টাকা এবং পরের ইয়ার দিতে হচ্ছে 25,000 টাকা, অর্থাৎ আপনার 45,000 টাকার মধ্যে এখানে আপনারা সরকারি কলেজে বিএডটি করতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে এখানে যেটা বলেছে দ্য ম্যাক্সিমাম অ্যাটেন্ডেন্স স্টুডেন্ট শ্যাল বি 80% অল কোর্স ওয়ার্ক অ্যান্ড প্র্যাকটিকাম অ্যান্ড 90% ফর স্কুল ইন্টার্নশিপ, অর্থাৎ আপনাদের টোটাল 80% আপনাদের এই কোর্স ওয়ার্ক করার সময় আপনাদের প্রেজেন্ট থাকতে হবে, এবং 90% আপনাদের এখানে স্কুল ইন্টার্নশিপের জন্য NCT রেগুলেশন অনুযায়ী আপনাদের অ্যাটেন্ডেন্স থাকতে হবে। তো বন্ধুরা, ফার্স্ট ফেজের যে অ্যাডমিশন প্রক্রিয়াটি চলছে তার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা 1 থেকে 12 পর্যন্ত চলছে, এবং আপনাদের যে মেরিট লিস্টটা পাবলিশ হবে অফিসিয়াল ওয়েবসাইটে সেটা 14/9/2021 তারিখে, এবং আপনাদের পাবলিকেশন ফাইনাল মেরিট লিস্ট যেটা বেরোচ্ছে সেটা 17 তারিখে আপনাদের বেরোবে, এবং ফাইনাল মেরিট লিস্ট বানানোর পরে আপনাদের অনলাইন কাম কাউন্সেলিং হবে। সেক্ষেত্রে ভেরিফিকেশানটি হবে সেটা হচ্ছে অফলাইন মোডে, যদি হয় সেটা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে পরে জানিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে পেমেন্টটা আপনাদের অলরেডি করে দিতে হচ্ছে 17 থেকে 19 তারিখের মধ্যে, এবং আপনাদের সেকেন্ড ফেজেও একইভাবে আপনাদের যে অ্যাডমিশন আর পেমেন্টটা হবে সেটা 21 থেকে 22 তারিখের মধ্যে, এবং সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনাদের পেমেন্ট করতে হচ্ছে 21 থেকে 22 তারিখের মধ্যে। থার্ড ফেজেও আপনাদের যেটা অ্যাডমিশন হতে হচ্ছে সেটা 24 থেকে 25 তারিখের মধ্যে, এবং পেমেন্ট যেটা করতে হচ্ছে সেটাও 25 তারিখের মধ্যেই আপনাদের করতে হবে। এবং আপনাদের যে টেন্টেটিভ যে ক্লাসটা শুরু হবে সেটা 1/10/2021 থেকে আপনাদের ক্লাসটি শুরু হবে। আপনাদের ফাইনাল মেরিট লিস্টে বেরিয়ে যাওয়ার পরে এখানে আপনাদের কোনো আর কারেকশান করতে পারবেন না, সুতরাং আপনাদের যখন ফর্ম ফিল আপ করবেন অবশ্যই সমস্ত এলিজিবল বা সমস্ত যে সমস্ত নির্দেশ রয়েছে সেগুলো ভালো করে বুঝে তারপর অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা, কাটোয়া কলেজে আরেকটি যেটা নোটিফিকেশান বেরিয়েছে 25 তারিখ, ওই নোটিফিকেশানে অলরেডি বলেছে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস কবে হচ্ছে, প্রফেশনাল মেরিট লিস্ট যা বলেছিলাম সেটা এখানে অলরেডি বলে দেওয়া রয়েছে। এক্ষেত্রে ভেরিফিকেশান ডেটটি পরে অ্যানাউন্সেশন করা হবে, এবং এক্ষেত্রে অ্যাপ্লিকেশান করার জন্য এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি এখানে লাগছে না, এবং এখানে আপনাদের ফিজিক্যালি প্রেজেন্স থাকতে হচ্ছে না কলেজে অ্যাডমিশান প্রসিডিওরের জন্য। তো সেক্ষেত্রে আপনারা অনলাইনের মাধ্যমে সমস্ত ভেরিফিকেশান প্রক্রিয়া চলবে, যবে কলেজ খুলবে সেক্ষেত্রে হয়তো পরে আপনাদের জানিয়ে দেওয়া হতে পারে যে কোন কোন ডকুমেন্টস নিয়ে আপনাদের যেতে হবে। তো এটা কাটোয়া কলেজের এই দুটো বিজ্ঞপ্তি অলরেডি বেরিয়েছে। এবার আমরা চলে যাচ্ছি কানলা কলেজে, কবে থেকে এর অ্যাডমিশন প্রক্রিয়াটা শুরু হচ্ছে এবং তার কী কী এলিজিবিলিটি রয়েছে দেখে নেওয়া যাবে। বন্ধুরা, এবার আমরা জেনে নেব কানলা কলেজের এডুকেশন প্রক্রিয়াটি কবে থেকে শুরু হচ্ছে।
এবং তার ফি স্ট্রাকচার কি রয়েছে সমস্ত কিছু। আমরা এখন রয়েছি কালনা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে। কালনা কলেজ বর্ধমান ইউনিভার্সিটি একটি অ্যাফিলিয়েটেড কলেজ এবং এটি গভর্নমেন্ট স্পন্সার্ড হওয়ার জন্য এখানকার কোর্স ফি যথেষ্টই কম। এখানে বিএডের যে নোটিফিকেশানটি বেরিয়েছে 20 আগস্ট 2021। তো বন্ধু চলুন দেখে নেওয়া যাক ডিটেলসটি। বন্ধুরা 2021-2023 শিক্ষাবর্ষের কালনা কলেজের বিএডের নোটিফিকেশানটি বেরিয়েছে। এই নোটিফিকেশানে বলা হয়েছে এই অ্যাপ্লিকেশান প্রক্রিয়াটি যেটি চলছে সেটা অনলাইন মোডে চলবে এবং যেটি চলছে 2 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর। এবং এখানে অ্যাপ্লিকেশান করার জন্য কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না এবং বেসিক এলিজিবিলিটি যেটা রয়েছে ফ্রেশার্স এবং ডেপুটেড ক্যান্ডিডেটের বোথের জন্য যেটা 50% নাম্বার আপনাদের গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশানে থাকলে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন। সেক্ষেত্রে আপনাদের অনার্সে যদি 50% নাম্বার থাকে তাহলে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। এছাড়া আপনাদের যদি পাস অনার্স মিলে যদি 50% নাম্বার থাকে অথবা জেনারেল গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটের জন্য যদি 50% তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন। টোটাল যে সিট সংখ্যা রয়েছে সেটা টোটাল সিট সংখ্যা রয়েছে 100টি এবং এই 100টি সিটের মধ্যে যে 50টি সিট রয়েছে ফ্রেশার্স ক্যান্ডিডেটের জন্য এবং 50টি সিট রয়েছে ডেপুটেড ক্যান্ডিডেটের জন্য। এবং এক্ষেত্রে বলা হয়েছে টোটাল 50টি সিটের মধ্যে ফ্রেশার্স ক্যান্ডিডেটের মধ্যে 40টি সিট কেবলমাত্র বর্ধমান ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য, এছাড়া 10টি সিট রয়েছে আদার ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য। এখানে যে বয়সের কথা বলেছে এক্ষেত্রে বলেছে 38 বছর বয়স পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। সেক্ষেত্রে এসসি পিডব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্টের জন্য এখানে 5 ইয়ার্স কনসেশন দেওয়ার কথা এখানে বলা হয়েছে। এবং এখানে যেটা বলা হয়েছে যে যে সাবজেক্টে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন সে সমস্ত সাবজেক্ট হচ্ছে এখানে বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, তার মধ্যে ফিজিক্স এবং কেমিস্ট্রি থাকলে আপনারা ফিজিক্যাল সায়েন্সে অ্যাপ্লিকেশান করতে পারছেন। এছাড়া হিস্ট্রি, জিওগ্রাফি, ফিলোজফি, পল সায়েন্স, ইকোনমিক্স এবং কমার্স। অনেকেই বলেছিলেন যে কমার্স কোথায়, কমার্স সাবজেক্টে কোথায় আপনাদের অ্যাপ্লিকেশান প্রক্রিয়াটি চলছে। এক্ষেত্রে ইকোনমিক্স এবং কমার্সের এখানে অ্যাপ্লিকেশান প্রক্রিয়া অলরেডি চলছে। তো যারা বলেছিলেন তারা এখানে কালনা কলেজে এখানে অ্যাপ্লিকেশান করতে পারে। বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের একটি সেলফ মেল আইডি এবং একটি কন্ট্যাক্ট নাম্বার লাগবে। এক্ষেত্রে আপনাদের মেল আইডি কন্ট্যাক্ট নাম্বারটা একবারে জেনুইন বা নিজের পার্সোনাল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন, কারণ পরবর্তীকালে কলেজ থেকে যদি যোগাযোগ করা হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের এই কন্ট্যাক্ট নাম্বারে বা মেল আইডিতে আপনাদের যোগাযোগ করা হবে। সেক্ষেত্রে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস লাগছে সেক্ষেত্রে আপনাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাগছে, অ্যাডমিট কার্ড লাগছে, এছাড়া আপনাদের মার্কশিট যা রয়েছে তা আপনাদের এখানে দিতে হচ্ছে। সেক্ষেত্রে এমফিল থেকে পিএইচডি পর্যন্ত অথবা আপনাদের কাস্ট সার্টিফিকেট যদি থাকে সমস্ত অরিজিনাল সার্টিফিকেট এখানে নিয়ে যাবেন এক্ষেত্রে ফর্ম ফিল আপ করার জন্য। বন্ধুরা এখানে ক্যান্ডিডেটদের বলা হয়েছে কেবলমাত্র একবারই যে কোনো একজন ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং এখানে লাস্ট ডেট যেটা বলেছে এটা 18/9/2021 পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে। বন্ধুরা এখানে যে সিলেকশান প্রসিডিওরটা বলেছে সেক্ষেত্রে আপনাদের এখানে মেরিটের ভিত্তিতে সিলেকশান করা হবে এবং সেই মেরিটটি আপনাদের মাধ্যমিক, এইচএস এবং বিএ, বিএসসি অথবা জেনারেল গ্র্যাজুয়েট অথবা অনার্স গ্র্যাজুয়েটের যে নাম্বারটা আছে তার নির্দিষ্ট পার্সেন্টেজের ভিত্তিতে নাম্বারটা ক্যালকুলেশান করা হবে। তো সেক্ষেত্রে মাধ্যমিকের জন্য আপনাদের যে নাম্বারটি রয়েছে সেটা 10% নাম্বার, এছাড়া এইচএসের জন্য 10%, এছাড়া আপনাদের যদি জেনারেল যদি পাশে আপনারা যদি গ্র্যাজুয়েশান করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের 15% নাম্বার লাগছে, এছাড়া আপনারা যদি অনার্স পাস করে থাকেন তাহলে তার জন্য আপনাদের 20% নাম্বার এখানে লাগছে। তো টোটাল বন্ধুরা এই করে আপনাদের নাম্বারটা কাউন্টডাউন হবে। এছাড়া আপনাদের 20% নাম্বার রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট এক্সামিনেশানের জন্য, এছাড়া এমফিল, পিএইচডি যদি আপনারা করে থাকেন তার জন্য আপনাদের এক্সট্রা 5 এবং 8 মার্কস এখানে আপনাদের অ্যাড হচ্ছে স্কোরিংয়ের জন্য। বন্ধুরা এখানে মেরিট লিস্ট যেটা পাবলিশ হওয়ার কথা বলা হয়েছে সেক্ষেত্রে এখানে 19 তারিখে মেরিট লিস্টে পাবলিশ হচ্ছে এবং যদি কোনো কারেকশান থাকে তো কারেকশানের জন্য 20 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আপনাদের হাতে সময় রয়েছে এই অ্যাপ্লিকেশানটি কারেকশান করার জন্য। এবং আপনাদের ফাইনাল মেরিট লিস্ট যেটা বেরোবে সেটা বেরোবে 22 তারিখ নাগাদ 22/9/2021। এবার বন্ধু আসি ফি স্ট্রাকচারের ব্যাপারে। এখানে ফি স্ট্রাকচার যেটা বলেছে সেক্ষেত্রে আপনাদের ডেপুটেড ক্যাটাগরি স্টুডেন্টের জন্য এখানে 20,000 টাকা প্রতি বছর এখানে লাগছে, সেক্ষেত্রে আপনাদের লাগছে 40,000 টাকা। এছাড়া এখানে যারা হচ্ছে ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছেন ফ্রেশার্স ক্যান্ডিডেটের জন্য এখানে রয়েছে 14,000 টাকা, তাহলে সেক্ষেত্রে আপনাদের 28,000 টাকা এখানে পেমেন্ট করতে হচ্ছে 2 বছরের কোর্সের জন্য, যেটি অত্যন্ত কম খরচে আপনারা এখানে বিএডটি করতে পাচ্ছেন। বন্ধুরা এক্ষেত্রে আপনাদের যদি সিলেকশান হয়ে যায় তারপরে আপনাদের এই নির্দিষ্ট এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া রয়েছে স্টেট ব্যাংকের, তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের এখানে নিজের এডুকেশনাল ফিটা যেটা রয়েছে আপনাদের কোর্স ফিটা সেখানটায় আপনাদের সাবমিট করতে হচ্ছে। এক্ষেত্রে আপনাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশান কাম অ্যাডমিশান যেটা রয়েছে সেটি হচ্ছে 24 তারিখ নাগাদ প্রথমে হবে, তারপর যদি কোনো সিট ফাঁকা থাকে তার জন্য আপনাদের 27 তারিখ এবং 30 তারিখ বা পরবর্তীকালে তার ভিত্তিতে আপনাদের সংখ্যাটা বাড়িতে থাকবে। এক্ষেত্রে অ্যাডমিশান প্রক্রিয়াটি চলবে সম্পূর্ণরূপে অনলাইন মোডে এবং এক্ষেত্রে এনসিআরটি নিয়ম অনুযায়ী আপনাদের 80% অ্যাটেন্ডেন্স দরকার হচ্ছে
মিনিমাম অ্যাটেন্ডেন্স আপনাদের লাগছে, এছাড়া 90% লাগছে আমাদের প্র্যাকটিক্যাম বা ইন্টার্নশিপের জন্য। তো বন্ধুরা, এই যে নোটিফিকেশানটি বেরিয়েছিল, এই নোটিফিকেশানটি বেরিয়েছিল 28 নাগাদ, এবং যে অনলাইন ফর্ম ফিল আপটা চলবে সেটা 2 থেকে 18 পর্যন্ত, এবং যে প্রভিশনাল মেরিট লিস্টটা বেরোবে সেটা হচ্ছে 19 বেরোচ্ছে। এবং যদি কোনো কারেকশান থাকে তার জন্য আপনারা 20 থেকে 21 পর্যন্ত আপনারা কারেকশান করতে পারছেন। এছাড়া আপনাদের ফাইনাল মেরিট যেটা বেরোচ্ছে সেটা 22 নাগাদ বেরোচ্ছে, এবং ফার্স্ট ভেরিফিকেশান কাম অ্যাডমিশন যেটা হবে সেটা হচ্ছে 24 নাগাদ। তারপরে 27 নাগাদ আপনাদের যদি সিট ফাঁকা থাকে তাহলে আবার সেকেন্ড ভেরিফিকেশান কাম অ্যাডমিশন হবে। তারপরে 30 আপনাদের এখানে থার্ড ভেরিফিকেশান কাম অ্যাডমিশন প্রক্রিয়াটি চলতে পারে। সেক্ষেত্রে আপনাদের যে ক্লাস রুটিনটা রয়েছে সেটা হচ্ছে 1 আপনাদের ক্লাস রুটিনটা আপনারা পেয়ে যাচ্ছেন, এবং 4 থেকে আপনাদের ক্লাসটি আরম্ভ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এখানে ক্যাটাগরি ওয়াইজ আপনাদের সিট সংখ্যাটা এখানে বলে দিয়েছে। তো সেক্ষেত্রে বেঙ্গলি ডেপুটেড ক্যান্ডিডেটের জন্য রয়েছে টোটাল 5 সিট, তার মধ্যে জেনারেল ক্যাটাগরি এবং হচ্ছে এসসি এসটি ক্যাটাগরি সমস্ত স্টুডেন্টের জন্য এখানে অলরেডি সিট সংখ্যাটা মেনশন করে দিয়েছে। এছাড়া ফ্রেশার্স ক্যাটাগরির জন্য জেনারেলের জন্য রয়েছে 2, এসির জন্য রয়েছে 1, এবং আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য রয়েছে টোটাল 2 সিট, এবং টোটাল এখানে 5 সিট রয়েছে। তো এই করে সমস্ত সিট সংখ্যা এখানে অলরেডি বলে দিয়েছে। সেক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ আপনাদের এখানে সিট সংখ্যাটা অলরেডি দেখে নেবেন, সে তার ভিত্তিতে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করে নেবেন। তো বন্ধুরা, এখানে যেটা বলেছে লাস্ট অবধি আপনাদের ক্লাসটা অলরেডি 4 থেকে আপনাদের অ্যাপ্লিকেশান প্রক্রিয়াটি শুরু হয়ে যাচ্ছে। টোটাল এখানে 100 সিট, তার মধ্যে আপনাদের যে 50 সিট রয়েছে ফ্রেশার্সের জন্য, তার মধ্যে আবার 40 সিট রয়েছে বারওয়ান ইউনিভার্সিটি অর্থাৎ বারওয়ান ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য, এবং আর 10 সিট রয়েছে আপনাদের আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য। তো সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা লক্ষ্য করে অ্যাপ্লিকেশনটা অবশ্যই করবেন। বন্ধুরা, আজকে থাকলো এই আপডেটটি। আপডেটটি অবশ্যই ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন এবং নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।